পূজা বলিয়াই আমি শুরু করিলাম, প্রথমেতে মুখে নিলাম আল্লাহ নবীর নাম। কাউরে খাওয়াও দুগ্ধ কলা কারো খাবার নাই, তুমি দয়াল বড়ই চতুর বোঝার উপায় নাই। তুমি যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই করতে পারো, বোঝার সাধ্য নাই ওমর আল্লাহ রে। ত্রিভুবনে তুমি মালিক সাই ওমর আল্লাহ রে, ত্রিভুবনে তুমি মালিক সাই। মঙ্গল কুলিপুর হয় থানা, কত আজব কাণ্ড ঘটে এই না ভবের ঘরে, সবাই আল্লাহর নীলা খেলা বুঝিতে কি পারে। সকলি বলিব আমি সকলিব, সকলি বলিব আমি শুনিবেন সবাই ওমর আল্লাহ রে। তুমি আমার থাকিও সহায় ওমর আল্লাহ রে, তুমি আমার থাকিও সহায়। তুমি ছাড়াই আমার কেহ নাই ওমর আল্লাহ রে, তুমি ছাড়াই আমার কেহ নাই। মাস্টার শহরেতে যায়, হঠাৎ করে কি ঘটনা ঘটাইলো মাওলা। আরে গাড়ি চাপা পড়ে মাস্টার, গাড়ি চাপা পড়ে মাস্টার, প্রাণটা যে হারায় ওমর আল্লাহ রে। কি খেলা খেলছো দুনিয়ায় ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়। রহিমের মায় কান্দে ছেলে বুকেতে জড়াইয়া, আজকে থেকে আমার রহিম গেল এতিম হইয়া। রহিমের কান্দনে ভাইরে, রহিমের কান্দনে, রহিমের কান্দনে বিখের পাতা ঝইরা যায় ওমর আল্লাহ রে। তোমার কি আর দয়া মায়া নাই ওমর আল্লাহ রে, তোমার কি আর দয়া মায়া নাই। রহিম কান্দে বাবা কেন, রহিম কান্দে, রহিম কান্দে বাবা কেন আসে নাই আমার ওমর আল্লাহ রে। তোমার লীলা বোঝা বড় দায় ওমর আল্লাহ রে, তোমার লীলা বোঝা বড় দায়। Thank you.
পড়লো তাহার কালো চোখ। এক দিবসে শয়তান চাচা চিন্তা করে মনে, জমি জমা নিজের মুঠোয় নিব যে কেমনে। জমির লোভে শয়তান চাচা জমির লোভে, জমির লোভে শয়তান চাচা বেকুল হইয়া যায়। ও মোর আল্লাহ রে, কেমন মানুষ রাখছো দুনিয়ায়। ও মোর আল্লাহ রে, কেমন মানুষ রাখছো দুনিয়ায়। রহিম তোমার আপন ভাস্তা সে কি মনে নাই। ও মোর আল্লাহ রে, এমন চাচা আর তো দেখি নাই। ও মোর আল্লাহ রে, এমন চাচা আর তো দেখি নাই। রহিমেরি চাচাই বলে কথা বলিস না, তোমা জমি ছাড়াই আমি কিছু চিনি না। এই রাতের মধ্যে চলে যাবি গেরাম ছাড়িয়া, নইলে কিন্তু মা ছেলে রে ফেলিব মারিয়া। আর কোনো দিন এই গ্রামে, আর কোনো দিন, আর কোনো দিন এই গ্রামে যেন দেখি না। ও মোর আল্লাহ রে, আজ তোমার রঙের দুনিয়া। ও মোর আল্লাহ রে, আজ তোমার রঙের দুনিয়া। রহিম বলে ও মাই আমরা, রহিম বলে, রহিম বলে ও মাই আমরা যাইব কোথায়। ও মোর আল্লাহ রে, তুমি ছাড়া তাদের কেহ নাই। ও মোর আল্লাহ রে, তুমি ছাড়া তাদের কেহ নাই। মুখটা মলিন হইয়া যায়, হাঁটিতে হাঁটিতে তারা এক বাড়িতে গেল। তাদের দেখে বাড়িওয়ালা কাছে আসিল, কান্দিয়া কান্দিয়া মায়ে, কান্দিয়া কান, কান্দিয়া কান্দিয়া মায়ে একটু আশ্রয় চায়। ও মোর আল্লাহ রে, তুমি মহান তুমি দয়াময়। ও মোর আল্লাহ রে, তুমি মহান তুমি দয়াময়। আছে বোন রে একটা খালি ঘর, ভাই বলিয়া ডাইকো মোরে ভাই বোন আত কর। এইভাবেতে মায়ে ছেলে, এইভাবেতে, এইভাবেতে মায়ে ছেলে পাইয়া গেল ঠাই। ও মোর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। ও মোর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। মনোরে
করে, আর রহিম মিয়া স্কুলেতে লেখা পড়া করে। এইভাবেতে মায়ে ছেলে কষ্টে দিন কাটায়, মা জননী অনেক কষ্টে ছেলেকে পড়ায়। আরে নিজে না খাইয়া মায়ে নিজে না খা, নিজে না খাইয়া মায়ে ছেলেকে খাওয়ায়। ও মোর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। ও মোর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। অনেক রাত্রি হয়ে গেলে মায় থাকে তার আশায়, কখন আমার আসবে রহিম থাকে অপেক্ষায়। আবার ভাত বাড়িয়া বসে থাকে, ভাত বাড়িয়া, ভাত বাড়িয়া বসে থাকে জনম দুঃখী মায়। ও মোর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। ও মোর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। না জানি কোন বিপদ আমার রহিমেরই হয়, হাজার দুঃখের মাঝে ছেলে ডাক মারিলে মা, সকল দুঃখ ভুলিয়া যায় ছেলের মুখ দেখিয়া। আবার বারাবাইনা বাসন মাইজা পড়াবাইনা, বারাবাইনা বাসন মাইজা ছেলেকে পড়ায়। ও মোর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। ও মোর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। করে ঘরেতে বসিয়া মায়ের কষ্ট দেখাই আমার কলজার বোটা নারে, মানুষের বাড়ি কাজ করিয়া পড়াইছে আমারে। চাকরি খুঁজতে রহিম মিয়া চাকরি খুঁজতে, চাকরি খুঁজতে রহিম মিয়া দারে দারে যায়। ও মোর আল্লাহ রে, দয়া করো তুমি দয়াময়। ও মোর আল্লাহ রে, দয়া করো তুমি দয়াময়। চাকরি মেলে নাই, কি হইল কষ্ট করে আয়ে পাস করে। এই ভাবিয়া রহিম মিয়া কান্দে দারে দারে। একটা চাকরি দরকার আমার, একটা চাকরি, একটা চাকরি দরকার আমার, কোথায় গেলে পাই। ও মোর আল্লাহ রে, দয়া করো তুমি মালিক সাই। ও মোর আল্লাহ রে, দয়া করো তুমি মালিক সাই। কাছে গিয়া মাথায় হাত বুলায়, কান্দো না কান্দো না বাবা, কান্দো না গো তুমি, আল্লাহর উপর ভরসা রাখো তিনি অন্তর্যামী। ওর চাকরি না হোক ব্যবসা করবা, চাকরি না হোক, চাকরি না হোক ব্যবসা করবা তোমার জানাই। ও মোর আল্লাহ রে, দয়া করো তুমি মালিক সাই। ও মোর আল্লাহ রে, দয়া করো তুমি মালিক সাই। More.
টাকা লাগে কোথায় পাবো আমি? এই কথা শুনিয়া মায়ের চিন্তায় পড়ে গেল, বাড়িওয়ালার কাছে সবই খুলিয়া বলিল, মায়ের দোয়া সাথে থাকলে মায়ের দোয়া, মায়ের দোয়া সাথে থাকলে সবই হইয়া যায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায়। বলে দেখেন যে গুনিয়া, টাকা পেয়ে মা জননী খুশি হইল মনে, বলে আপনার মতো ভালো মানুষ দেখি নাই ভুবনে, দোয়া করবেন রহিম যেন দোয়া করবেন, দোয়া করবেন রহিম যেন ভালো ব্যবসা পায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায়। বাবা যাও গো এখন চলে, রহিম বলে কি ব্যবসা করিব মায়, আমি কোনো ব্যবসা কেমন লাভ কিছুই তো না জানি, মায়ে বলে গঞ্জেতে যাও, মায়ে বলে, মায়ে বলে গঞ্জেতে যাও, ব্যবসার অভাব নাই ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায়। ব্যবসারও আশায় অবশেষে চিন্তা করে ধানের ব্যবসা করব, ধানের ব্যবসা করে আমি উন্নতি করিব, ধান কিনিতে রহিম মিয়া, ধান কিনিতে, ধান কিনিতে রহিম মিয়া আরো দিতে যায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমারই দয়ায়। মায়ের কাছে টাকা আয়না দেয় যে হিসাব করে, ব্যবসা করে ধীরে ধীরে টাকা জমাইয়া, বাড়িওয়ালার সব টাকা পরিশোধ করিয়া, দুই বছরের মধ্যে রহিম, দুই বছরের, দুই বছরের মধ্যে রহিম আরবের মালিক হয় ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। মায়ে বলে দয়ার মাবুদ তুমি দয়াবান, তোমার কৃপায় আমার ছেলে হইছে ধনবান, তোমার দরবারে মাবুদ তোমারও দর, তোমার দরবারে মাবুদ শুকরিয়া জানাই ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়।
হিসাব করিয়া বাড়ি গাড়ি করে রহিম টাকা কামাইয়া। ছোট থেকে দুঃখ কষ্টে বড় যে হইয়া রহিম মিয়াই এখন চলে প্রাইভেট গাড়ি নিয়া। রহিমের মার এখন হায় রে রহিমের মার, রহিমের মার এখন হায় রে সুখের সীমা নাই ওমর আল্লাহ রে। সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। বাতাস লাগলো এসে মা জননীর গায়ে, হাসপাতালে নিয়া তারে পরীক্ষা করিল, আবার কপাল দোষে মা জননীর চক্ষু নষ্ট হইল। সুখের মাঝে দুঃখের ছোঁয়া, সুখের মাঝে সুখের মাঝে দুঃখের ছোঁয়া, বুঝি লাইগা যায় ওমর আল্লাহ রে। তোমার লীলা বোঝা বড় দায় ওমর আল্লাহ রে, তোমার লীলা বোঝা বড় দায়। আসলে বাড়িকে খাওয়াইব তারে, অন্ধ হইয়া মা জননী কেন্দে বুক ভাসায়, হায় রে আল্লাহ বিশ্বপতি রইয়াছ কোথায়। আবার সহেনারে অন্ধের জ্বালা, সহেনারে সহেনারে অন্ধের জ্বালা, বুক ফাটিয়া যায় ওমর আল্লাহ রে। কি খেলা খেলছো দুনিয়ায় ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়। তুমি করো একটা বিয়া, তোমার মায়ে অন্ধ হইছে কে দেখিবে তারে, বউয়া নিলে দেখবে তাদের সুখ হবে সংসারে। কি করিবে কোথায় যাবে, কি করিবে কি করিবে কোথায় যাবে, চিন্তা করে তাই ওমর আল্লাহ রে। কি খেলা খেলছো দুনিয়ায় ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়। শব্দ শুইনা মায়ে বুঝিতে পারিল, কান্দিয়া কান্দিয়া রহিম মায়ের কাছে গেলে, মায়ে বলে কান্দো না বাবা তুমি চোখের জলে, আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহর উপর, আল্লাহর উপর ভরসা রাখো, চিন্তার কারণ নাই ওমর আল্লাহ রে। সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। আসিয়া রহিমকে বলিল, অন্ধ মায়ের সেবা যত্ন কেমনে করবা তুমি, বিয়া সাধি করো রহিম মেয়ে দেখছি আমি। কলেজেতে পরে মেয়ে, কলেজেতে কলেজেতে পরে মেয়ে, দেখতে খুব ভালাই ওমর আল্লাহ রে। সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়।
দেখিল মামাকে পাঠাইয়া রহিম বিয়া ঠিক করিল। বড় লোকের ধনির মাইয়া বিয়া যে করিয়া রহিম মিয়া নতুন বউকে ঘরে নেয় তুলিয়া। বাসর ঘরে গিয়া রহিম বাসর ঘরে বাসর ঘরে গিয়া রহিম বিবিকে জানায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়। কিছুর অভাব দিও না অনেক কষ্টে মায়ে আমার লালন পালন করে নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে আমারে। তার লাগিয়া বিয়া কইরা তার লাগিয়া বিয়া কইরা এনেছি তোমায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়। বিবি সব গিয়াছে ভুলে রহিম মিয়া আরো দে যায় মায় থাকে বসিয়া। বিবি রে কয় মায়ের দেখো নিজের মা ভাবিয়া আবার শাশুড়ি হয় মায়ের মতো শাশুড়ি হয় মায়ের মতো খেয়াল রাখো তাই ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়। একটু পানি দাও আমারে বউয়ে বলে মরলাম আমি অন্ধ বুড়ির জ্বালায় বান্ধবীদের সাথে মনের কথা বলা দায়। আরে পানি তো দিল না উল্টা পানি তো দিল না উল্টা ভেসকি মাইরা যায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায় ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়। একটু পানি এখন কে দিবে আমায় লাঠি ভর করিয়া মায়ে টুকটুকাইয়া যায় অন্ধ মায়ে কল চাপিয়া উজু করে হায়। জমিদারের মাইয়া তিনি জমিদারের মাইয়া তিনি দোতলাতে যায় ওমর আল্লাহ রে কি খেলা খেলছো দুনিয়ায় ওমর আল্লাহ রে কি খেলা খেলছো দুনিয়ায়। নামাজ পড়তে যাবো আমি টেপ কমাইয়া দাও ওমর আল্লাহ রে জানি না রইয়াছো কোথায় ওমর আল্লাহ রে জানি না রইয়াছো কোথায়। ma
আপনি নিচে যান চলিয়া, মহাজালায় পড়লাম আমি বিয়া যে করিয়া, বাড়ি থেকে অন্ধ বুড়ি দেব যে তারাইয়া, এই কথা বলিয়া তারে এই কথা বো, এই কথা বলিয়া তারে ধাক্কা মারে, হায় ওমর আল্লাহ রে, তুমি যে রহিলা কোথায়, ওমর আল্লাহ রে, তুমি যে রহিলা কোথায়। মায়ের মাথা যে ফাটিল, এমন আঘাত পাইয়া মায়ের চিন্তা করে মনে, আমার রহিম বাড়ি আসলে সে যেন না জানে, নিজের আসল ছিড়া মায়ের নিজের আসল, নিজের আসল ছিড়া মায়ের মাথা বান্ধে, হায় ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়, ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়, ওরে ভালোবাসা, তাই দেখিয়া বউয়ের মনে হিংসা বাঁধে বাসা, অন্ধ মায়ের দিকে একটু রাখি তো খেয়াল, সেই কারণে বউ হইয়া যায় শাশুড়ির কাল, আবার মাঝে মাঝে শাশুড়িকে মাঝে 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 শাশুড়িকে করি তো আঘাত, ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়, ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়। আমাকে জিজ্ঞাসা করিল, মাথা কেমনে আঘাত পাইলাই ও গো প্রাণের মা, দয়া করে আমায় একটু খুলে বলো না, তোমার কিছু হইলে আমার তোমার কিছু, তোমার কিছু হইলে আমার মন যে মানে না, ওমর আল্লাহ রে, মায়ের মতো আপন কে হো নাই, ওমর আল্লাহ রে, মায়ের মতো আপন কে হো নাই। পাইছি এটা কিছু না, কি বলিব দুঃখের কথা, কপাল আমার মন্দ, নইলে কেন আল্লাহ আমায় করে দিবে অন্ধ, দরজার সাথে লাগাই আমার দরজার সাথে, দরজার সাথে লাগাই আমার মাথা ফাইটা যায়, ওমর আল্লাহ রে, মায়ের মতো আপন কে হো নাই, ওমর আল্লাহ রে, মায়ের মতো আপন কে হো নাই। জননীর মাথা যে ফাটিয়া, বউয়ে বলেছিলাম আমি ওই না রান্নাঘরে, দেখিতে পারি নাই কেমনে মা গিয়াছে পরে, মায়ের মাথায় রক্ত দেখে মায়ের মাথায়, মায়ের মাথায় রক্ত দেখে জ্ঞান হারায় আমার, ওমর আল্লাহ রে, মিছা কথা করিও বিচার, ওমর আল্লাহ রে, মিছা কথা করিও বিচার।
নারী, সবার ভাগ্যে জোটে না রে এমনও শাশুড়ি। বউয়ের কথা ভেবে সবই গোপন করে গেল, এত কিছু করেও বউ ক্ষান্ত না হইল। রহিম তো জানলো না ভাইরে, রহিম তো জানলো না ভাইরে বউয়ের অপরাধ আল্লাহ রে। এমন বউয়ের ভাইঙ্গা দিও হাত ও মোর আল্লাহ রে, এমন বউয়ের ভাইঙ্গা দিও হাত। থাকে ছেলেরও আশায়, এই দিকে তে বউয়ে ভাইরে কি কাম করিল, অন্ধমাকে বাড়ি থেকে বাহির করে দিল। পথ হারাইয়া ঘরে মায়ে হইয়া অসহায় ওমর আল্লাহ রে। কি খেলা খেলছো দুনিয়ায় ওমর আল্লাহ রে, কি খেলা খেলছো দুনিয়ায়। ডাকিতে লাগিল, ডাকের সারা না পেয়ে সে দোতালাতে গেলে, বউয়ের কাছে গিয়া রহিম জিজ্ঞাসা করিল, মায়ে আমার কোথায় আছে, মায়ে আমার কোথায় আছে আমায় বলে দাও ওমর আল্লাহ রে। বুঝি না তোমার কোনো ভাও ওমর আল্লাহ রে, বুঝি না তোমার কোনো ভাও। দিকে খেয়াল রাখবো আমি, কাপড় নাড়তে গিয়াছিলাম ছাদের উপরে, নিচে নেমে আমি আর তো দেখি নাই তাহারে। রহিম মিয়া মা হারাইয়া বেকুল হইয়া যায় ওমর আল্লাহ রে। মায়ের মতো আপন কেহ নাই ওমর আল্লাহ রে, মায়ের মতো আপন কেহ নাই। মায়ে কখন বাড়ি আসে, পেটের দায়ে মা জননী কি কাম করিল, রাস্তাতে দাঁড়াইয়া ভিক্ষা করিতে লাগিল। ভিক্ষা দিতে গিয়া রহিম দেখে নিজের মায় ওমর আল্লাহ রে। এই ছিল দুঃখিনীর কপালে ওমর আল্লাহ রে, এই ছিল দুঃখিনীর কপালে। ভিক্ষা করে আমার মায়ে, রাস্তা থেকে তুলে মাকে বাড়িতে আনিল, বাড়িতে আসিয়া মাকে জিজ্ঞাসা করিল, কত কষ্ট করছো মা গো ভিক্ষা করো নাই ওমর আল্লাহ রে। জানি না রইয়াছো কোথায় ওমর আল্লাহ রে, জানি না রইয়াছো কোথায়। মো
ভিক্ষা খাও, কেন তুমি ভিক্ষা করলা আমায় বলে দাও। মাথার কিরা দিয়ে আমাকে বাধ্য যে করিল, মা জননী সব ঘটনা খুলিয়া বলিল। মায়ের কথা শুনে রহিম মায়ের কথা, মায়ের কথা শুনে রহিম অবাক হইয়া যায়। ওমর আল্লাহ রে, জানি না রইয়াছ কোথায়। ওমর আল্লাহ রে, জানি না রইয়াছ কোথায়। নিষ্ঠুর বলো তুমি হইলা কেমন করে, অস্বীকার করিল বউয়ের সকল অভিযোগ। মিথ্যা কথা বলতে মায়ের কাঁপলো না তবু, কোরআন ধরে সত্য মিথ্যার, কোরআন ধরে, কোরআন ধরে সত্য মিথ্যার করিব প্রমাণ। ওমর আল্লাহ রে, রাখিও মায়েরই সম্মান। ওমর আল্লাহ রে, রাখিও মায়েরই সম্মান। আল্লাহর খেলা শুরু হইয়া গেল। উযু করিয়া রহিম মিয়া মসজিদে ঢুকিল, মসজিদ থেকে কোরআন শরীফ বাহিরে আনিল। কি করিবা মাগো তুমি, কি করিবা, কি করিবা মাগো তুমি কোরআন ধরিয়া। ওমর আল্লাহ রে, সবই দেখো শুনে বসিয়া। ওমর আল্লাহ রে, সবই দেখো শুনে বসিয়া। মা জননী কোরআন হাতে নিল, কোরআন হাতে নিয়া সবই বলিতে লাগিল। রাখে আল্লাহ মারে কেরে, রাখে আল্লাহ, রাখে আল্লাহ মারে কেরে এই না দুনিয়া। ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। কোরআন সুমা যে খাইল, সুমু খাইয়া যখন কোরআন চোখেতে ছোঁয়ায়, আল্লাহর কুদরতে চক্ষু ভালো হইয়া যায়। আবার ছেলেটারে দেইখা মায়ে, ছেলেটারে, ছেলেটারে দেইখা মায়ে বুকেতে জড়ায়। ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। ওমর আল্লাহ রে, সবই হয় তোমার ইশারায়। কাঁপিতে লাগিল, তুজের চোখে তো বুঝে কোরআন হাতে নিল। কথা বলার সাথে সাথে
লোকে বলে আল্লাহর গজব শুরু হইল, কোরআন হাতে নিয়া কেমনে মিশা কথা কইল, গাছে গাছে এখন বান্দর গাছে 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 বান্দর এখন কান্দিয়া বেড়ায়, ওমর আল্লাহ রে কি খেলা খেলছ দুনিয়ায়, ওমর আল্লাহ রে কি খেলা খেলছ দুনিয়ায়। সবাই শুনবেন মনোযোগ দিয়া, পাপ করিলে পাপের সাজা এই দুনিয়ায় হয়, সৃষ্টিকর্তায় আছেন একজন জানিবেন নিশ্চয়, ত্রিভুবনের মালিক তিনি ত্রিভুবনের ত্রিভুবনের মালিক তিনি প্রভু দয়াময়, ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়, ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়। করবেন সকলে মিলিয়া, ভালো থাকেন সুস্থ থাকেন ও গো প্রাণের ভাই, ভুল হইলে সবার কাছে ক্ষমা চাইয়া যাই, এই পর্যন্ত হইল ইতি, এই পর্যন্ত এই পর্যন্ত হইল ইতি, বউ কেন বান্দর, ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়, ওমর আল্লাহ রে সবই হয় তোমার ইশারায়। থাইকেন শাশুড়িদের নিয়া সংসার কিন্তু সুখী হয় রমণীর গুণে, এমন যেন না ঘটে আর কাহারো জীবনে, এই ঘটনা দেখা সবাই, এই ঘটনা এই ঘটনা দেখা সবাই রাখিবেন স্মরণ, ওমর আল্লাহ রে তুমি সবার থাকিও সহায়, ওমর আল্লাহ রে তুমি সবার থাকিও সহায়।